নমস্কার বন্ধুরা, ক্যাডেটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নিরামিষ মিক্স সবজির রেসিপি শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করো, কিন্তু তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে তারপর তেলটা বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দেব। তার জন্য দেখো আমি নিরামিষ সবজির মধ্যে কী কী নিয়েছি। বেগুন নিয়েছি, তারপর মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু, তারপর সামান্য একটু পেঁপে ছিল, পেঁপে নিয়েছি, স্কোয়াশ নিয়েছি, থুর নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি। নিরামিষের দিনে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, এগুলো রুটির সঙ্গেও খাওয়া যায়। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাক, তারপর আমি বাকি প্রসেসে যাব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দুটো শুকনো লঙ্কা দেব, তারপর দেব দু টুকরো দারচিনি দিলাম, দুটো ফাটানো এলাচ দিলাম, একটা তেজপাতা দেব, তারপর আমি সামান্য পাঁচ ফোড়ন দিলাম, তারপর আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আদা গ্রেট করে রেখেছিলাম, আদাগুলো দিয়ে দেবো। আবার আদা আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু সময় আমি আলু আর আদাটাকে, আদার একটু কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু ফ্রাই করে নিতে হবে। এবার আমি একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দু তিন মিনিটের জন্য আমি সবজিটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম,
একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি এক চামচ জিরে গুঁড়ো দিলাম, ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দিলাম, আমার চামচটা ছোট তো তার জন্য আমি এক চামচ দিলাম। সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে। সবজি যত কষাবে তত সবজির টেস্টটা বেড়ে যাবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভালো করে আরো কিছুক্ষণ এইভাবে আমাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য সামান্য আমি চিনি দেব। আরো কিছুক্ষণ কষতে দিতে হবে। বন্ধুরা, আমার সবজিটা কষে গেছে পুরো। এবার আমি ওটার মধ্যে গরম জল মিক্স করব। এবার আমি গরম জল দিয়ে দেব যাতে সবজিটা খুব সুসিদ্ধ হয়ে যায়। পুরোনো আর একটা কথা বন্ধুরা, পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছো। নতুন বন্ধু যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে ভিজিট করনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, একটুকু স্কিপ করবে না, 100 ভিডিও দেখার অনুরোধ রইল। চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটা চুলার আঁচটাকে কমিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট পরে আমি আবার, দেখো বন্ধুরা, আমি 5-7 মিনিট পরে ফিরে আসলাম, আমার সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমি ঘি ইউজ করব, যেহেতু নিরামিষ ঠান্ডা তাই ঘি তো দিতেই হবে। এক চামচ ঘি দিলাম।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে তারপর সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। ততক্ষণে আমি এবার বিদায় নিচ্ছি, আবার চলে আসবো আর একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।